ওবায়দুল কাদের যা বলেন তা করেন, সতর্ক থাকতে হবে জোনায়েদ সাকি। বিরোধীদের আন্দোলন দমাতে সরকার নানা কিছু খরচছে এবং তার দায় বিরোধীদের উপর দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। তারা আন্দোলনে বিএনপিকে সতর্ক থাকতে বলেছে। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংযোগ কর্মসূচির আগে এক সমাবেশে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ওবায়দুল কাদের যা বলেন তিনি তা করেন। 28 অক্টোবর তারা পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপিয়েছে। তারা এবারও লাশ ফেলে অন্যের উপর চাপাবে, তিনি আন্দোলনে সতর্ক থাকতে বলেন। গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তারা আরো ভয়ঙ্কর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে কথা বলেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, আজকের পত্রিকায় দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে আবার লাশ ফেলার পরিকল্পনা করছে। আমরা বিএনপি নেতৃবৃন্দকে বলি সাবধান, সতর্ক হয়ে যান, ওবায়দুল কাদের যা বলেন তাই কিন্তু করেন। ওবায়দুল কাদের বলেছিলেন 28 তারিখের মহাসমাবেশকে হেফাজতের পরিণতি দেবে, এজেন্ট দিয়ে বোমা ফুটিয়ে সেখানে পরিকল্পিত সহিংসতা করে তার সমস্ত দায় বিএনপির উপর চাপিয়ে তারা ক্র্যাক ডাউন করেছে। আগের দিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তারা মানুষ পুড়িয়ে আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, বাস পুড়িয়ে, ট্রেন পুড়িয়ে, মা এবং সন্তানকে মেরে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পাচ্ছে না। এখন তারা এই নির্বাচনের বিষয়ে লাশ বানানোর সেই অপরাজনীতি সে পথেও তারা যেতে পারে এমন ইনফরমেশন আমরা পাচ্ছি। সাকি বলেন, তার মানে ওনারা লাশ ফেলবেন এবং তার দায় চাপিয়ে দেবেন, কাজেই আমাদেরকে আন্দোলনে সতর্ক থাকতে হবে। ওবায়দুল কাদের এই সমস্ত পরিকল্পনা আন্দোলন ধ্বংসের চেষ্টা, যে গণজাগরণ তৈরি হয়েছে সেই গণজাগরণকে চক্রান্তের মধ্য দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা। তিনি বলেন, আমরা পরিষ্কার বলি ওবায়দুল কাদের সাহেব এবং আওয়ামী লীগের সরকারের নিষ্ঠুর ষড়যন্ত্র মানুষের কাছে আজ উন্মোচিত। আপনারা যত ষড়যন্ত্র করেন, আপনাদের মুরব্বীরা যতই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেব, এই নির্বাচন বন্ধ করে মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্যে আন্দোলন চলবে। বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবেলার প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আসা খবরের প্রধান নির্বাচন কমিশনার এমন বক্তব্যের প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, সিইসি ওবায়দুল কাদের ভাষায় কথা বলেছেন, তারা রাজনৈতিক চেহারা পরিষ্কার। মঞ্চে আরেক নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিরোধী দলকে মোকাবেলা করতে না পেরে হত্যা, হামলা সহ অগ্নিসংযোগের দায় দেওয়া হচ্ছে। এসব কিছু ঘটলে তার দায় সরকারের। রাষ্ট্র সংস্কারের আন্দোলনের আহ্বায়ক হাসনাত কায়ুমের সভাপতিতে সমাবেশে বক্তব্য দেন ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্য প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।